রানী কইলাম চালকান করা ভাবতে গিয়েছে তো আমি এখন খাবো আমি তো নাই এটা নাই আজকে খারাপ করেছে তো তাই অন্ধকার অন্ধকার আদম তুম তো দেখো আমি যদি একটা স্পেশাল জিনিস বানাতে চলেছি এটা আমার খুবই ভালো লাগে তো তোমরা যদি কেউ না জানো তো রেসিপিটা দেখে তোমরা ট্রাই করতে পারো আর হচ্ছে কি বললাম যেকে ও আজকে আমরা একটা রান্না হয়নি কারণ দুপুর বেলা রুটি বানাচ্ছি তো ভাতই হয় তো সব আজকে যেহেতু একাদশীর ব্রত পালন তো সেহেতু বাবা মা তো আজকে উপবাস তো সেহেতু একার জন্য রান্না করতে ইচ্ছে করে না তো সকালবেলা আমি যেটা ছিল সেটাই খেয়েছি খাওয়ার পরে ফল টল এগুলো খেয়ে পেট ভরেছে তো এখন চান চান করে ভাবলাম একটা মানে একটু রুটি বানাই তো দুটো রুটি বানাবো বেশি বানাবো না এখন একটা খাবো পরে একটা খাবো আর এগুলো একটা খেলেই পেট ভরে যাবে আর এই রুটিটা বানানো একদম ইজি সবাই বানাতে পারো আর এটা সবাই টিফিনেও যারা মানে বাইরে কাজ করে বা স্কুল স্টুডেন্ট ছোট ছোট বেবিদের তারা তাদেরকেও এই টিফিনটা মানে বানিয়ে দিতে পারো কিন্তু তাদেরকে বানিয়ে দিলে সস দিতে হবে বা আর অন্য কোনো কিছু একটা দিতে হবে ডিম টিম অমলেট করে তা তাহলে খুবই ভালো হবে